বলতে চাইছি ওই দুন্দুবি, সবাই চুপ করে থাকো, শুনতে দাও। কি হলো কি দুন্দুবি? কথার মাঝখানে এইভাবে আমাকে আটকে দিয়ে এখানে নিয়ে এলে কেন? এই সেই মেয়ে, আমি হয়েছি নিশ্চিত। একে কেল্লা দেখানোটা হবে না উচিত। এভাবে তুমি এতটা নিশ্চিত হলে? এই দেখো, এই দেখো শুভ শক্তির সূচক, নয় কোনো ধাঁধা। কেমন পাথরের রং বদলে হয়ে গেছে সাদা। হ্যাঁ বুঝলাম বন্ধুবি, তোমার ওই শুভ শক্তিকে চিনার পদ, যেটা অশুভ শক্তিকে দেখলে লাল হয়ে যায়, শুভ শক্তিকে দেখলে সাদা হয়ে যায়, তাই তো? ঠিক তাই বলছি, সেটাই। কক্ষে প্রবেশের পূর্বে রং ছিল লাল, অন্যের উপস্থিতিতে বদলেছে রং, বুঝো কায়াকাল। ওই গণৎকার হাতের গয়না দেখিয়ে কি বোঝাচ্ছে কায়াকালকে? আমি আগে সন্দেহ করেছিলাম, এই মেয়ে শুভ শক্তির প্রতীক কিরণ মালা। এবার আমি দেখতে চাই কায়াকাল কি করে। দুন্দুবি প্রথম থেকেই সন্দেহ করেছিল, এই মেয়ে আমার শ্রেষ্ঠ জাদুঘর হয়ে ওঠার জন্যে কাঙ্ক্ষিত কন্যা। আমি নিজেও সে কথা খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এক্ষুনি সেটা প্রকাশ করা যাবে না, এমনকি দুন্দুবির কাছেও না। এই মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, ওকে যে আমি সন্দেহ করছি তা বুঝলেই ও আবার আগের মতো খাঁচা থেকে পালাবে না। দুন্দুবি এ সেই কন্যা নয়, এ যদি সেই কন্যা হতো তাহলে ওর শরীরে রাজচিহ্ন থাকবে, আর যতক্ষণ না আমি সেই রাজচিহ্ন দেখছি আমি কিছুতেই বিশ্বাস করব না যে এই আমার কাঙ্ক্ষিত সেই মেয়ে। মেয়েকে দেখে আমি একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছি, আর যে মেয়ে কায়াকালকে রোমাঞ্চিত করতে পারে তাকে আমি কি করে কায়া মানুষ বানাই? এই নারী অতি সুন্দর, মন জয় করেছে।